আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যে যেখানে বসে যে অবস্থা বসে আমার এই লেকচার শুনছো, তোমরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দিয়ে শুরু করতেছি আমরা আজকের আলোচ্য বিষয়ে। আমি আজ তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোক প্রতিফলনের লেকচার টু, অর্থাৎ ইউটিউব চ্যানেলে আমার এই অধ্যায়ের উপর বেস করে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখো। গোলীয় দর্পণের রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম, দুই নম্বর পয়েন্ট হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি এবং আকৃতি নির্ণয়, এবং হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবর্ধন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছো অথবা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো, আমি শুরুতেই তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করব যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওগুলো একটু প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন ভিত্তিক পড়বে, অর্থাৎ হচ্ছে লেকচার ওয়ান, লেকচার টু বা লেকচার থ্রি যেভাবে আমি ভিডিওগুলো আপলোড করতেছি, আমি আশা করব তোমরা ঠিক সেভাবেই সন্নিবিষ্ট করে ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য উপকার হবে। দেখা যাচ্ছে কোন একটা চ্যাপ্টারের তুমি প্রথম ভিডিওটা দেখো নাই, দ্বিতীয় ভিডিওটা দেখতেছো, তাহলে দেখা যাচ্ছে তোমার বুঝতে একটু সমস্যা হবে। তাই আমি আশা করব তোমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখবে, তাতে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে বলে আমি আশা করছি। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। তোমরা চিত্রে যদি লক্ষ্য করো, আমি দুইটা দর্পণের চিত্র অঙ্কন করেছি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। আমরা যদি তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর দিকে একটু তাকাও, তাহলে খুব সহজেই দেখতে পেরেছ বা তোমরা দেখেছো যে সৃজনশীল প্রশ্নের, অর্থাৎ আলোক প্রতিফলনে যে সৃজনশীল গুলো সাধারণত বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, তাহলে আমরা একটা জিনিস দেখলেই লক্ষ্য করব সেখানে সাধারণত গ এবং গতে সাধারণত হচ্ছে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অথবা বিম্বের চিত্র অঙ্কন করতে বলা হয়ে থাকে। এখন এই কোশ্চেনের সলিউশন যদি দিতে চাও তোমরা, তাহলে খুব সহজে আগে রশ্মি চিত্র কিভাবে অঙ্কন করতে হয় আমাদের এটা খুব ভালোভাবে জানতে হবে। তাই আজকে তোমাদের রশ্মি চিত্র অঙ্কনের তিনটি নিয়ম আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা যদি তিনটি নিয়ম মনোযোগ সহকারে চিত্র সহকারে দেখো, আশা করি তোমাদের এই কোশ্চেন গুলো উত্তর দিতে তোমাদের জন্য খুব সহায়ক হবে বলে আমি মনে করছি। তাহলে দেখো, চলো যাই আমরা চিত্রগুলো এবং নিয়মগুলো একটু দেখি। প্রথম যে নিয়মটা আছে রশ্মি চিত্র অঙ্কনের ক্ষেত্রে, সেই নিয়মটা হচ্ছে যদি কোন আলোকরশ্মি গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর আসে, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোন আলোকরশ্মি গোলীয় দর্পণে এসে পড়ে, তাহলে সে আলোকরশ্মি প্রতিফলনের পর আবার একই পথ দিয়ে চলে যায়। অর্থাৎ আমি আবার বলতেছি, কোন গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধ বরাবর যদি কোন আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়, তাহলে সেটা প্রতিফলনের পর আবার একই পথ দিয়ে চলে যাবে। অর্থাৎ এই যে আমাদের এই আলোকরশ্মিটা যদি দর্পণে AM প্রাইম পথে আপতিত হয়, আবার হচ্ছে AM পথেই প্রতিফলিত হয়। উত্তর অবতল দর্পণের ক্ষেত্রে এই চিত্রটা আর উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে এই চিত্রটা, সেম জিনিস তোমরা দেখা যাও। আর এবার দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটা একটু খেয়াল করো, অর্থাৎ দ্বিতীয় নিয়মটা হচ্ছে যদি গোলীয় দর্পণে কোন আলোকরশ্মি প্রধান অক্ষ, তোমরা যারা ইতিমধ্যে আমার লেকচার ওয়ান ভিডিওটা দেখেছো সেখানে আমি অলরেডি বলেছি বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস কি, এগুলো তোমরা অলরেডি আশা করতেছি আমি তোমরা জানো, তাহলে আমি আবার একটু রিপিট করতেছি। অর্থাৎ এই যে এটা যদি সি হয়, অর্থাৎ সিপি এটা হচ্ছে কি প্রধান অক্ষ, আর এটা হচ্ছে এফ অর্থাৎ প্রধান ফোকাস, কোন আলোকরশ্মি গোলীয় দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে, তাহলে প্রতিফলনের পর সে আলোকরশ্মিটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আমি আবার বলছি, গোলীয় দর্পণে কোন আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে, তাহলে প্রতিফলনের পর তা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে চিত্রটা তখন এমন হবে, খেয়াল করো সবাই,
অর্থাৎ কোন আলোকরশ্মি যদি দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে তাহলে তা প্রধান ফোকাস দিয়ে, এটা যদি প্রধান ফোকাস হয় প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, আর উত্তর দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ দ্বিতীয় নিয়মটা হচ্ছে কোন গোলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তারপরে থার্ড যে নিয়মটা আছে খেয়াল করো, তার অপোজিট অর্থাৎ বিপরীত নিয়মটা, অর্থাৎ কোন আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে এসে আপতিত হয়, খেয়াল করো খুব মনোযোগ সহকারে। দুই নম্বর নিয়মটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়বে প্রধান ফোকাস দিয়ে যাবে। তৃতীয় নিয়মটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে এসে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, অর্থাৎ এই পথে আসলো এই পথে যাবে। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তিনটা নিয়ম। এই তিনটা নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই লক্ষ্যবস্তুর উপর, লক্ষ্যবস্তুর জন্য বিভিন্ন প্রতিবিম্বের অবস্থান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা এবার আসি আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান। মোস্ট ইম্পর্টেন্ট, সাধারণত হচ্ছে আমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার যে কোশ্চেনগুলো, এটা উত্তর দিতে হলে আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে। শুরুতেই তোমাদেরকে একটা চিত্র দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এটা যদি একটা গোলীয় দর্পণ হয় তাহলে যদি একটা অবতল দর্পণ হয়, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস, আর এই বিন্দুটা যদি হয় অসীম দূরবর্তী একটা বিন্দু, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীম দূরবর্তী। এখন এই যে অবস্থানটা, এই অবস্থানকে যদি আমরা এক দ্বারা নির্দেশ করি, আর এটা যদি দুই হয় এটা হচ্ছে তিন, এই অবস্থানটা হচ্ছে চার, এই অবস্থানটা হচ্ছে পাঁচ, এই অবস্থানটা যদি ছয় হয়, তাহলে আমরা খেয়াল করি এই যে লক্ষ্যবস্তুর অর্থাৎ গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর এই ছয়টি অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে আমাদের প্রতিবিম্বের অবস্থান কত হবে। আজ তোমাদের সাথে আমি এই জিনিসটা খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা এই জিনিসটা একটু ভালোভাবে বুঝি। এই এক নাম্বার পজিশন যেটা, সেটা হচ্ছে অসীম দূরে, অসীম দূরে। দুই নাম্বার পজিশনের পজিশনটা হচ্ছে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে। তিন নাম্বার পজিশনটা হচ্ছে, তোমরা যদি লিখে নিতে পারো তাহলে আরো সুবিধা হবে তোমাদের জন্য, বক্রতার কেন্দ্রে। চার নাম্বার পজিশনটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। চার নাম্বার পজিশন হচ্ছে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী কোন স্থানে। আর পাঁচ নাম্বার যে পজিশন সেটা হচ্ছে প্রধান ফোকাস। ছয় নাম্বার পজিশন হচ্ছে এই যে গোলীয় দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী স্থান। তোমরা ছয়টা অবস্থান লিখে নিলে তোমাদের জন্য আলাদা সুবিধা হবে। এখন তোমাদেরকে এই ছয়টি অবস্থানে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব কিভাবে আমরা নির্ণয় করব, তার সহজ একটি প্রক্রিয়া তোমাদেরকে আমি তোমাদের সাথে আলোচনা করি। আমি দেখো, সেটা হচ্ছে আমরা যদি এখানে লিখি লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। দেখো, লক্ষ্যবস্তুর অবস্থান যদি এক নাম্বার পজিশনে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে পাঁচ, লক্ষ্যবস্তুর অবস্থান যদি দুইয়ে হয় তাহলে প্রতিবিম্ব হবে
চার নাম্বার পজিশন লক্ষ্যবস্তুর অবস্থান যদি তিনে হয় তাহলে প্রতিবিম্বের অবস্থান হবে তিনে, লক্ষ্যবস্তুর অবস্থান যদি চার নাম্বার পজিশনে হয় তাহলে প্রতিবিম্ব হবে দুইয়ে, লক্ষ্যবস্তুর অবস্থান যদি পাঁচ নাম্বার হয় তাহলে প্রতিবিম্ব হবে এক নাম্বার পজিশনে, লক্ষ্যবস্তুর অবস্থান যদি ছয় নাম্বার পজিশনে হয় তখন প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে। তোমরা এই যে সিক্স ফর্মুলা অর্থাৎ এই ছয়টা নিয়ম যদি মনে রাখো, আশা করি এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা শুধু অবস্থানগুলো মনে রাখবো, অর্থাৎ এক নাম্বার পজিশনটা আমরা জানি যে লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে হয় তাহলে তার প্রতিবিম্ব হবে পাঁচ, পাঁচ নাম্বার পজিশন আমরা জানি কি প্রধান ফোকাসে অর্থাৎ ফোকাস তলে, দুই নাম্বার পজিশন হচ্ছে আমাদের অসীম দূরবর্তী কোন স্থান হতে বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থান, ওইখানে যদি লক্ষ্যবস্তুটা রাখা হয় তাহলে তার বিম্বের অবস্থান হবে চার নাম্বারে, আর তিন নাম্বার পজিশন লক্ষ্যবস্তু অর্থাৎ বক্রতার কেন্দ্রের মধ্যে যদি কোন লক্ষ্যবস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে গোলীয় দর্পণের তিন নাম্বার পজিশনে, অর্থাৎ একমাত্র তিন নাম্বার পজিশনে যদি লক্ষ্যবস্তু থাকলে তাহলে তার প্রতিবিম্ব হবে তিনে অর্থাৎ বক্রতার কেন্দ্রে, চার নাম্বার বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যদি কোন বস্তু থাকে তাহলে তার তার বিম্ব হবে দুই নাম্বার পজিশন, দুই নাম্বার পজিশন কোথায় অর্থাৎ অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী কোন স্থান। আবার পাঁচ নাম্বার প্রধান ফোকাসে যদি বস্তু থাকে তাহলে এক নাম্বার অর্থাৎ অসীমে হবে তার বিম্ব, ছয় নাম্বার পজিশন অর্থাৎ প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্বটা হচ্ছে দর্পণের পিছনে, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এটাই বেশি আসে দর্পণের পিছনে। তাহলে আমরা এই যে সিক্স টু ফর্মুলা যদি তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, এই ছয়টা নিয়মের ক্ষেত্রে ছয়টা রশ্মিচিত্র হবে, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ছয়টা নিয়ম মেপে তোমরা ছয়টা চিত্র অঙ্কন করবা। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা, আমি আশা করব, আমি আশা করি যে তোমাদের এই কমেন্টস গুলোর সলিউশন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমার নেক্সট ভিডিওগুলোতে। আমার এই অধ্যায়ের উপর যে দুটি লেকচার তোমরা অলরেডি দেখতেছ, যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে কমেন্টস এর মাধ্যমে আমাকে আমার সাথে শেয়ার করবে, আমি আশা করব তোমাদের এই সমস্যাগুলো সলিউশন দেওয়ার জন্য। এখন দেখো এই সিক্স টু ফর্মুলা আমরা দেখেছি তার একটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা তোমাদের দেখো খেয়াল করে যে ওয়ান প্লাস ফাইভ যোগফল হয় ছয়, টু প্লাস ফোর আমাদের যোগফল হচ্ছে কি সিক্স, থ্রি প্লাস থ্রি যোগফল হচ্ছে সিক্স, ফোর প্লাস টু যোগফল হচ্ছে সিক্স, ফাইভ প্লাস ওয়ান যোগফল হচ্ছে সিক্স, সিক্স প্লাস জিরো যোগফল হচ্ছে সিক্স, অর্থাৎ লক্ষ্যবস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান দুইটার যোগফল দেখো প্রতি ক্ষেত্রেই সিক্স হচ্ছে। তাহলে আমরা খুব সহজে আশা করি তোমাদের এটা খুবই উপকার দিবে, খুবই উপকার হবে, আমরা তোমরা সহজেই বুঝতে পারবা যে লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান কোথায়। তোমরা এই যদি এটা মনে রাখতে পারো যে লক্ষ্যবস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান দুইটার যোগফল আমাদের সিক্স হবে, শুধু এটা মনে রাখলে হবে, তাহলে খুব সহজে পরীক্ষা তোমরা গাণিতিক যে সমস্যাগুলো আসবে তোমরা দিতে পারবে আশা করি। ওকে, তাহলে আমরা একটা প্রুফ তোমাদের কেন দিচ্ছি, দেখো যদি এটা একটা গোলীয় দর্পণ হয় এটা যদি একটা অবতল দর্পণ হয় মেরু পি যদি সি হয় এটা হচ্ছে এফ প্রধান ফোকাস, এখন যদি আমরা একটা লক্ষ্যবস্তুকে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখি, মনে করো এটা হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এটা যদি আমরা এও দেই তাহলে রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম থেকে আমরা জানি লক্ষ্যবস্তু থেকে দুইটা আলোকরশ্মি আসে, একটা হচ্ছে লক্ষ্যবস্তু সমান্তরালে যদি দর্পণে এসে পড়ে তাহলে সেটা প্রতিফলনের পর যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। খেয়াল করো যে নিয়মগুলো বলেছে একটা তার বাস্তব অ্যাপ্লিকেশন দেখো, তাহলে তোমরা খুব সহজেই রশ্মিচিত্রগুলো অঙ্কন করবে, আর তোমরা অবশ্যই
চিত্রগুলো স্কেল দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবে তাহলে মিলবে, না হলে মিলবে না। কিন্তু তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এসে পড়ে প্রধান ফোকাস দিয়ে চলে গেল অন্য একটি আলোকরশ্মি। যদি দেখো খেয়াল করে বক্রতার এই যে অনেক আলোকরশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে এসে পড়ে আবার ওই পথে প্রতিফলিত হয়। আমরা এটা জানি যে বক্রতার ব্যাসার্ধ বরাবর কোন আলোকরশ্মি দর্পণের উপরে আপতিত হয়ে প্রতিফলনের পর আবার একই পথে ফিরে যায়। এখন তোমরা যদি খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, এই যে দুইটা আলোকরশ্মি প্রশ্ন চিত্র অঙ্কনের নিয়ম থেকে আমরা অঙ্কন করলাম, তাহলে এই রশ্মি দুইটাকে যদি বর্ধিত করা হয় অর্থাৎ বাড়ানো হয় তাহলে কোন ক্ষেত্রেই সাধারণত হচ্ছে এই রশ্মি দুইটা মিলিত হওয়ার কোন সম্ভাবনা নেই। এখন যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, আমরা এই দুইটা রশ্মিকে খেয়াল করো একটু, যদি পিছনের দিকে বর্ধিত করি তোমরা স্কুল দিয়ে দিবা, আমি হাতে দেখাচ্ছি আর স্কুল দিয়ে দিচ্ছ, তাহলে দেখো যে একটা পর্যায়ে মিলে গিয়েছে, তাহলে হচ্ছে লক্ষ্য বস্তুটা। এটা যদি আই হয় তাহলে মনে করো এটা বি, তাহলে বি আই হচ্ছে এ ও লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব। খুব সহজে বুঝতে পেরেছ নিশ্চিত, অর্থাৎ এ ও লক্ষ্য বস্তুর প্রতিবিম্বটা হচ্ছে বি আই। তাহলে আমাদেরকে সাধারণত পরীক্ষা বলা থাকবে অবস্থান অর্থাৎ বিম্বের অবস্থান। তাহলে বিম্বের অবস্থান কি লিখব আমরা, বিম্বের অবস্থান হচ্ছে লক্ষ্য বস্তুর চাইতে বড়, লক্ষ্য বস্তুর সরি এটা হবে বিম্বের অবস্থান, অবস্থান হচ্ছে দর্পণের পিছনে। আমরা একটু আগে যে সিক্স ফর্মুলা পড়েছি সেখানে তাই জানলাম দর্পণের পিছনে অর্থাৎ লক্ষ্য বস্তুটা যদি ছয় নাম্বার পজিশনে থাকে তাহলে তার বিম্ব হবে দর্পণের পিছনে। তারপরে হচ্ছে বিম্বের অবস্থান প্রকৃতি, তাহলে প্রকৃতি কেমন হবে বিম্বের, প্রকৃতি হবে লক্ষ্য বস্তুর চেয়ে বড়। তারপর হচ্ছে আকৃতি, আকৃতি হলো অবাস্তব অর্থাৎ হচ্ছে দর্পণের পিছনে যেটা হচ্ছে অবাস্তব, এটা হচ্ছে আকৃতি হচ্ছে লক্ষ্য বস্তু চাইতে বড় আর প্রকৃতি হলো অবাস্তব প্রতিবিম্ব। আশা করি তোমরা আমার যে ফর্মুলার কথা তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা বাসায় বসে অবশ্যই ছয়টা চিত্র অঙ্কন করবে, তাহলে তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। ওকে, এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধনকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল টু এল আই বাই এল নট, এল হচ্ছে বিম্বের আকার লক্ষ্য বস্তুর আকার। তাহলে আমরা সহজে বলতে পারি বস্তুর কোন বস্তুর বিবর্ধন হচ্ছে বিম্বের আকার এবং লক্ষ্য বস্তুর আকারের অনুপাত। লক্ষ্য বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্বের ক্ষেত্রে আমরা এই বিবর্ধনকে লিখতে পারি এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল এর ক্ষেত্রে অর্থাৎ যখন আকার আকৃতির কথা বলা হবে অর্থাৎ হচ্ছে লক্ষ্য বস্তুর আকার বা বিম্বের আকার যদি বলা হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি লক্ষ্য বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থানের ক্ষেত্রে বলে দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এখন ওভারঅল আমাদের লেকচার ওয়ান এবং লেকচার টু দুইটা মিলিয়ে আমরা যে সূত্রগুলো দিয়ে আমরা সাধারণত গাণিতিক ফর্মুলা করব সেটা হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান বাই এফ, দুই নাম্বার হচ্ছে আমরা গত লেকচারে জানলাম যে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, তিন নাম্বার যেটা একটু আগে বিবর্ধনের সূত্র জানলাম এম ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ অথবা এম ইকুয়াল টু এল আই বাই এল নট। এই সূত্রগুলি আমরা যদি এই চ্যাপ্টারে জানি তাহলে আমরা খুব সহজেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলিউশন করতে পারবো এবং রশ্মি চিত্রগুলো অঙ্কন করতে পারবো। তো ওকে, ওভারঅল আশা করি তোমরা
অনেক কিছুই বুঝতে পেরেছ, যে জিনিসগুলো বলছি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। আর আমার এই অধ্যায়ের উপর তৃতীয় লেকচারে তোমাদেরকে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেটা হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন সলিউশন। আশা করবি তোমরা আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম। ঠিক মতো আছি আজকে।